হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে। ধরুন এরকম একটি টেবিল দেওয়া হলো এবং ফার্স্টে এখানে নেম রয়েছে এবং এখানে ডেট রয়েছে দেখুন, এবং আপনাকে যে কাজটি দেওয়া হলো যে এখানে এই ডেটের যে এখানে দেখুন ইয়ার, মান্থ এবং ডে, এই তিনটি অপশানকে আলাদা করতে বলা হলো, তাহলে আপনি কোনো ফর্মুলা ইউজ না করে এই কাজটা আপনি কিভাবে করবেন এটাই আজকে দেখাবো। দেখুন ফার্স্ট আমি ওটাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে দেখুন এখানে ফার্স্টে যেটি কাজ হবে ডেট, ডেটগুলিকে আমি কপি করে নিচ্ছি এবং এই তিনটি ঘরে দেখুন পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ফার্স্টে দেখুন এখানে ইয়ার, ইয়ারের যে সেলগুলি রয়েছে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন হোমের অন্তর্গত দেখুন নাম্বার যে অপশান রয়েছে এখানে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন ফরম্যাট সেল ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর লাস্টের যে অপশান রয়েছে ক্যাস্টম, এই ক্যাস্টম অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে টাইপ, টাইপ অপশানে এখানে এই যে বক্সটি রয়েছে এটা ডিলিট করে দিলাম। তারপরে এখানে টাইপ করব যেহেতু ইয়ার, তাই এখানে দেখুন আমি চারটি ওয়াই এখানে প্রেস করলাম, প্রিন্টার দিয়ে দিলাম। দেখুন এখন অটোমেটিকভাবে এখানে দেখুন ইয়ার, দেখুন 2024, 1995, অটোমেটিকভাবে এখানে ইয়ারগুলি আলাদা হয়ে গিয়েছে। তারপরে দেখুন মান্থ, মান্থ কীভাবে করবেন সেম একই রকমভাবে আমি সিলেক্ট করে দিলাম, নাম্বারে অপশানে ক্লিক করলাম, ক্যাস্টম টাইপ এখানে দেখুন দুবার আমি এম টাইপ করলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে মান্থ, এখানে দেখুন 2, 7, 9 মান্থ এখানে আলাদা হয়ে গিয়েছে। আবার ডে সিলেক্ট করে দিলাম, নাম্বার ক্যাস্টম এখানে এবার টাইপ করব ডি, দুটো ডি এখানে টাইপ করলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে ডেগুলি আলাদা হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আপনি ইয়ার, মান্থ এবং ডেগুলিকে আলাদা করে নিতে পারবেন। ফার্স্টে দেখুন 25/2/2024, দেখুন 2024 ইয়ার, মান্থ হচ্ছে 2 মান্থ এবং ডে হচ্ছে 25, দেখুন আলাদা হয়ে গিয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।